আসসালামু আলাইকুম এভরিওয়ান। এক ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন স্যালারি লোন কোন ব্যাংকে ইন্টারেস্ট কম হিসেবে দেয়। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব স্যালারি লোন অর্থাৎ পার্সোনাল লোন যেটাকে বলা হয়। 1 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত আপনারা লোন নিতে পারবেন সহজ কিস্তিতে, 3 বছর এবং 5 বছর মেয়াদের, এবং স্বল্প কিছু ডকুমেন্টস দিয়েই আপনারা কিন্তু পার্সোনাল লোন বা স্যালারি লোন নিতে পারবেন। আজকে আমি যে ব্যাংকের স্যালারি লোন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লোনটা আসলে এক এক ব্যাংকে এক একটা রেট। যেমন ধরেন ব্র্যাক ব্যাংকে হচ্ছে 8.5% মুনাফাতে আপনাদেরকে লোন দিচ্ছে, এবং সিটি ব্যাংকে হচ্ছে আপনাদেরকে 9% মুনাফা নিবে আপনারা যদি পার্সোনাল লোন নিতে চান সেক্ষেত্রে। তো যদি সিটি ব্যাংকে 9% মুনাফা নিলেও কিন্তু সহজভাবে আপনারা লোনটা নিতে পারবেন, কিন্তু অন্যান্য ব্যাংকে লোন নেওয়াটা হয়তো একটু কঠিন, কিন্তু বেশি সময় লাগতে পারে। তবে আমি নিজেও একজন সিটি ব্যাংক থেকে লোন নিয়েছি, যার কারণে আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে আপনারা সিটি ব্যাংক থেকে লোন নিতে পারবেন। তো সিটি ব্যাংক থেকে লোন নেওয়ার সিস্টেমটা কী কী সেটা আপনাদেরকে দেখাই। সিটি ব্যাংক থেকে আপনারা পাচ্ছেন 1 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত লোন, এবং পরিশোধের সময় হচ্ছে আপনারা 1 বছর থেকে 5 বছর পর্যন্ত সময় পাবেন লোনটা পরিশোধ করার জন্য। তো আপনাদের এই লোনটার ইন্টারেস্ট রেটটা হচ্ছে 9% নিবে ব্যাংক। তো আপনাদের এই লোনটা নেওয়ার জন্য যে সকল ডকুমেন্টস দিতে হবে এবং কারা এই লোনটা নিতে পারবেন A to Z আলোচনা করব এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে, না হলে কিন্তু আপনারা লোনের ব্যাপারটা বুঝবেন না। এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্রথমেই জানব লোনটা কারা নিতে পারবেন। স্যালারি এক্সিকিউটিভ, মিনিমাম 1 বছর চাকরি মানে চাকরি অবস্থায় হতে হবে স্যালারি এক্সিকিউটিভ, মিনিমাম 1 বছর মেয়াদ হতে হবে। প্রফেশনালসের ক্ষেত্রে মিনিমাম 2 বছর প্র্যাকটিস থাকতে হবে, এবং বিজনেসম্যান যদি হয়ে থাকেন সেক্ষেত্রে মিনিমাম 3 বছর বিজনেসে কন্টিনিউ থাকতে হবে। এই 3 ক্যাটাগরির মানুষই কিন্তু স্যালারি লোন নিতে পারবেন, পার্সোনাল লোন যেটাকে বলা হয়, 1 থেকে 20 লক্ষ টাকা। স্যালারি এক্সিকিউটিভের ক্ষেত্রে মিনিমাম 20,000 টাকা স্যালারি থাকতে হবে, ল্যান্ড হোল্ডারের ক্ষেত্রে 30,000 টাকা, প্রফেশনালের ক্ষেত্রে 50,000 টাকা ইনকাম থাকতে হবে, এবং আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার 50,000 টাকা ইনকাম থাকলেই আপনারা সিটি ব্যাংক থেকে খুব সহজেই 1 লাখ থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তো এখন বলি যে লোন নেওয়ার জন্য কী কী ডকুমেন্টস আপনাদেরকে শো করতে হবে। লোন নেওয়ার জন্য সিটি ব্যাংকে যে সকল ডকুমেন্টস দিতে হয় সেগুলো আমি যা যা শো করেছি। কোথাও জব করেন তাহলে অবশ্যই আপনার ওই জব আইডি যেটা রয়েছে ওটার ফটোকপি দিতে হবে, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, পিতামাতার ন্যাশনাল আইডির ফটোকপিটা লাগবেই, এবং নো অবজেকশন সার্টিফিকেট একটা দিতে হবে, এবং একটা স্যালারি সার্টিফিকেট আপনাকে শো করতে হবে। তো সিটি ব্যাংকে সুবিধা হচ্ছে খুব সহজেই মানে কম সময়ের মধ্যে আপনাদের লোনটা পাস হয়ে যাবে। তো অন্যান্য ব্যাংকেরটা এখনও বলতে পারতেছি না, তবে সিটি ব্যাংকে আমি নিজেও লোন নিয়েছি সেক্ষেত্রে বলতে পারি যে বেশি সময় কিন্তু নেয় না। আপনারা সিটি ব্যাংক থেকে চাইলে ঋণ নিতে পারবেন, পার্সোনাল লোন বা স্যালারি লোন।